করছি আমি এত বুঝছি আমি গীতা যা কিছু আমি একটা কিছু আনন্দ পাচ্ছি মানে এরকম একটা যে এর মধ্যে কতটা অহংকার থেকে তো ধরে ফেলা তো মানে একসঙ্গে হয়ে গেছে যে আত্মদুষ্টি আর পরিতৃপ্তি এই যে বুঝিয়ে দেন আর একটা হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য যদি সত্য অহংকারেতেই ব্যক্তি থাকে অহংকারী অহংকার চিনতে পারে না সে বলবে এটাই ঠিক যে কোনো জিনিস যখন একটা কনসেপ্ট তৈরি করে নেয় প্রকৃতির কাজ হলো কনসেপ্ট তৈরি করে আমাদের মাথা এইভাবে তৈরি হয় যদি তৈরি হয়ে যায় ওটা তখন কিন্তু আপনার মধ্যে এই ভাবটি আসবেই না বা ব্যক্তির মধ্যে আসবে না যে সত্যি গুণের অহংকার আত্মতৃপ্তি আত্মসন্তুষ্টি এটার কোনো বিকল্প হতে পারে না ঠিক আছে কিন্তু আত্মসন্তুষ্টি আমাকে আরও শক্ত করেছে আমাকে আরও অগ্রহণশীল করেছে আমাকে আরও জীবন বিরোধী করেছে এটাকে দেখতে হবে এটা যেন না হয় ওনার প্রশ্নটা বোঝা যাচ্ছে উনি বলছেন যদি আমরা ধর্মীয় জীবনে আধ্যাত্মিক জীবনে এগাই তো তাহলে সত্যগুণ হ্যাঁ প্রকাশে পাচ্ছি এবার তার একটা অহংকার হয় ঠিক আছে প্রথম তার লক্ষণ কি অহংকারী ব্যক্তি অহংকারকে চেনে না এটা সবার আগের লক্ষণ বুদ্ধিমান নিজেকে বুদ্ধিমান মনে করে তার সে যে কোথায় বোকা হয়ে যাচ্ছে সে বুঝতে পারে না ঠিক আছে সব থেকে বড়ো বোকা কি হয়ে যায় বুদ্ধিমান আমি বুদ্ধিমান এটা সব থেকে বড় বোকামি হয়ে যায় তার তো সত্যগুণী ব্যক্তি কখনো চিনতে পারবে না যে আমি সত্যগুণী এবং আমি গুণেরই আন্ডারে আছি যদি আপনি গুণকে চিনতে পারছেন তাহলে জানবেন যে সত্যগুণ আপনাকে অ্যালাউ করেছে এগিয়ে যেতে এটা খুব সুন্দর জায়গা যদি যে কোনো যে খুব জীবনের নেতিবাচক দিকে আছে অন্ধকারে আছে সে যদি বুঝতে পারে আমি অন্ধকারে আছি তার মানে অন্ধকার দরজা খুলে দিয়েছে যে কর্মে আছে সে যদি বুঝতে পারে আমি বৃথা কর্ম করছি বা আমি এই এই কর্মের মধ্যে জড়িয়ে আছি তাহলে এই কর্ম তাকে দরজা খুলে দিয়েছে এগানোর জন্য কিন্তু বলছি আমি জীবনে প্রকাশ পাচ্ছি আমি জীবনে এগিয়ে যাচ্ছি এবং আমি বুঝতে পারছি তো এবার সত্যগুণ আপনাকে কিন্তু সেই জীবনের দিকে এগিয়ে দিচ্ছে এই পরে নেক্সট স্টেপ কি হয় নেক্সট থেকে পূর্ণ গ্রহণ আসে জীবনের এরপরে আর ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলা যায় না ঠিক এই স্তর থেকে মা কথা বলেছিলেন দোষ দেখো না আর মা দেখতে পাচ্ছেন না কারোর দোষ কি করে দেখবে ওই যে যাকে তিনি ছুঁয়েছেন সে দোষী কীভাবে আর গুণেই বা কীভাবে মা শুধু যে দোষ দেখছেন না গুণ দেখছেন তা নয় মা দুটোই কোনো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছেন না নর্মাল সাধারণ দৃষ্টিকোণ কি যে অপরের ফল্ট ফাইন্ড করা এইটাকে বোঝানোর জন্য সামনের কোনো ব্যক্তিকে হয়তো বলেছে কারো দোষ দেখো না কিন্তু সারদা দেবী যেই জীবনের স্তরে অবস্থান করেন সেইখানে দাঁড়িয়ে তিনি না দোষ দেখেন না গুণ দেখেন তিনি শুধু প্রভুকে দেখছেন তুমি সাজিয়েছো তাই সেজেছে বাহ কী সুন্দর মেকআপ হয়েছে কোনো গুরুত্ব নেই যে সেজেছে যে সাজিয়েছে কাউকে হয়তো পুতনা বানিয়েছে কাউকে হয়তো ওয়েডিং সাজে সাজিয়েছে তিনি সাজিয়েছেন হুম তার নিজের মতো করে তো এই হলো সত্যগুণ বুঝে নেবেন পরিষ্কার করবে যে গুণ ফুন কিছু নয় অহংকার হুম যদি অহংকারকে চিনতে পারে ধরতে পারে এবং ধরার সাথে সাথে সে যদি তাকে সংশোধনের জন্য তৈরি হয়ে যায় তার ভিতরে যদি স্পেস তৈরি হয়ে যায় তাহলে তার ওর থেকে এগানোর জায়গা খুলে এসেছে এবার সে এগাবে দেখুন সত্যগুণের ঐশ্বর্য কী প্রত্যেক মুহূর্তে মধ্যে এটা কোনো স্টেপ নয় যে কোনো একটা ঐশ্বর্য আছে হ্যাঁ এরপরে পাওয়া যায় যে এই প্যাকেজটা কিনলে এর মধ্যে এই জিনিস থাকে যেমন দিওয়ালিতে থাকে না যে বিভিন্ন রকম চকলেটস ওই নয় বিষয়টা জীবনের সত্যরতম এই তিনটে দিক সব সময় জড়ানো আছে আমি গীতাতেও বলেছি বহুবার হুম তমগুণ মানে কি জীবনের স্থূল দিক রজগুণ মানে কর্মময় দিক আর সত্যগুণ মানে ক্ল্যারিটির দিক ওটা কি অন্য ভাষায় ঘটনা ওটা কি অন্য ভাষায় দর্শন ওটাকে আচেতনা তিনভাবে বলা হয়েছে এই তিন ছাড়া কিছু নেই ঠিক আছে তমগুণী ব্যক্তি ঘটনাই দেখবে রজগুণী ব্যক্তি সে ফাইন্ড করবে যে আসল কারণ কি তা আমাদের কর্মপ্রবৃত্তি চলবে আর সত্যগুণী চেতনা যখন দেখবে সে শান্ত হয়ে যাবে ঠাকুর বলছিলেন মোমের সব জিনিস গঠন করে আমি কী বলবো কিছু বলার নেই আমার আস ঠিক আছে তো এই জিনিস তমগুণীরা থাকে তারও কিছু বলার থাকে না কি বলবো আমি তো সব জানি কি বলবো দেখতে একই রকম লাগবে যেমন সত্যগুণী বলবে তার এক স্থিতি তো যাই হোক তো সত্যগুণের যে ঐশ্বর্য যেটা একবার আসে না জীবনে বারবার আসে যতবার আপনি ক্ল্যারিটি পাচ্ছেন ঠিক আছে দেখুন শব্দগুলো কেমনভাবে জয়েন করা হচ্ছে না শাস্ত্রে আমাদের ওর ঠিক ধারণা বোধটা আসে না কারণ কি সময় এগিয়ে এসছে না আমাদের ভাষা ভঙ্গিমাগুলো বোধ রয়েছে তো আমরা সাধারণভাবে বুঝতে পারি না যে কী বলা হচ্ছে কি কী বাজার সত্য কোনো ঐশ্বর্য দয়া ঠিক আছে এটাকে অন্য ভাষাতে আজকে বললে অন্যের জন্য স্পেস অন্যের জন্য অন্যের মতামতের জন্য একটা জায়গা আর বলুন কি ক্ষমা ঠিক আছে দোষ ত্রুটি ভুলকে সমগ্রতায় দেখা নিজের প্রতি ক্ষমা যা ভুল হয়েছে দেখুন ভুলকে যদি আপনি এখন ভুল দেখে গিলটি ফিলিংয়ে আছেন বা ঠিককে ঠিক দেখে যদি প্রাইড ফিলিংয়ে আছেন তার অর্থ কি জানেন তো তার অর্থ আপনি এখনও শান্তিতে নেই আপনি যদি এই সময় শান্তিতে থাকেন তার লক্ষণ কি হবে আগের আগের ঠিক ভুল দুটোকেই আপনি গ্র্যান্ড করে দেবেন না প্রাইড আর না গিল্ট দুটোই নেই আমার এই মুহূর্তে শান্তিতে সব বলেছি সব ওই সবের হাত ছিল কিন্তু যদি আপনি প্রাইডে আছেন খুব গর্বেতে আছে অহংকারে আছেন যেটা আপনি বলছেন সপ্তগুণের অহংকার তাহলে এখন আপনি শান্তি লাভ করেননি শান্তিতে দুইকে গ্রহণ করে নেওয়া হয় হুম খাবারে জল ঢালা হোক আর গায়ে জল ঢালা হোক ভিজবে দুটোই শান্তি দুটো কি ভিজিয়ে দেয় ঠিক আছে তারপরে কি আছে দয়া ক্ষমা যেমন সত্যগুণ ঐশ্বর্য সুষ অধ্যায় গীতায় বলা হয়েছে না অভয় সহিষ্ণুতা সহিষ্ণুতার কথাটাও ছোটো কথা সহিষ্ণুতা মানে আপনি দেখে নিচ্ছেন কষ্ট তো হবে কারণ কী জন্য কষ্ট হচ্ছে কারণ আপনি ফিজিক্যাল এলমে আছেন কষ্ট হচ্ছে শরীর খারাপ হয়েছে আপনি শুয়ে গেলেন একটা শুয়ে দাঁতে দাঁত চেপে সবা আপনি ওটা ক্ল্যারিটি নেই আপনার কাছে আপনি বদলাতে চেষ্টা করছেন তখনও সইছেন এটা তমগুণের সভা তমগুণে অন্ধকার ক্ল্যারিটি নেই আর সত্যগুণ আপনি যখন সই যান কারণ শরীরভাবে কষ্ট তো হবে কিন্তু ওই সহিষ্ণুতা কেন হতে পারে জানেন কারণ সহিষ্ণুতা হাফ হয়ে যায় কষ্ট হাফ হয়ে যায় ব্যক্তি সইতে পারে আমাদের যে যত কষ্ট তার অর্ধেক অন্ততপক্ষে ওখানে ড্রপ হয়ে যায় যেখানে আমরা স্বীকার করি কারণ বাকি অর্ধেক তো সাইকোলজিক্যাল সাইকে স্বীকার করলে সাইকোলজিক্যাল জব সাফারিং ড্রপ হয়ে যাবে ফিজিক্যাল সাফারিং এত বিরাট নয় যে আপনাকে এত পাগল করছে যদি আপনার মন না থাকে ঠিক আছে তো সংশুদ্ধির জ্ঞান জ্ঞানের দিকে যতবার এগিয়েছেন যে যে মুহূর্তে ক্ল্যারিটি পেয়েছেন হ্যাঁ আপনি অ্যালফাবেট জানতেন না ওখানে সত্যগুণ দাঁড়িয়েছিল আপনি এ বি সি ডি শিখলেন সত্যগুণ না থাকলে আপনি ওই ক্ল্যারিটিও পেতেন না সেরকমই একটা সময় গিয়ে শেষ বন্ধুতে গিয়ে আসে আই অ্যাম নাথিং আমি কিছু নই এটাও ক্ল্যারিটি এটাও সত্য গুণে আসে ঠিক আছে জ্ঞান যোগ আপনি কানেকটিভনেস দেখতে পাচ্ছেন যেখানে কথা হলো তাকেই অপরের সাথে কানেক্টেডনেস ব্যবস্থিতি এই ব্যবস্থাপনার মধ্যে আপনি যোগ দেখতে পাচ্ছেন আপনি ভিতর থেকে ব্যবস্থিত হয়ে গেছেন আপনি অ্যারেঞ্জড হয়ে গেছেন আপনি বুঝে গেছেন যে জীবনে কী করার কি না করার একটা নিশ্চিন্ততায় পৌঁছিয়েছেন তো এইগুলো কি একবার জীবনে ঘটবে নাকি এগুলোতে বিভিন্ন স্তরে বারবার বার বার ঘটবে তো সত্যরজতম তিনটে থাকে আর কৃষ্ণ বলেন গুণাতীত ভাবার জন্য তুমি গুণের অতীত হয়ে যাও তুমি এগুলিকে ভালো করে দেখো এবং চুপ করে সাক্ষীর মতো দাঁড়াও যাকে আমি ধ্যান বলেছি ধ্যানে দাঁড়াও ঠিক আছে তো এটা যদি এসে গেল তাহলে এই সত্যগুণের ঐশ্বর্য তো আপনি বাঁধবেন না কারণ সত্যগুণের ঐশ্বর্য লোকে কেন বাঁধে সত্যগুণের ঐশ্বর্যের আর কোনো লজিক থাকে না এবার কি দিয়ে কাটবো। অজ্ঞানকে কাটব কিন্তু জ্ঞানকে কি দিয়ে কাটব মিথ্যাকে কাটবো সত্যকে কি দিয়ে কাটব অব্যবস্থাপনাকে কাটব ব্যবস্থাপনাকে কিভাবে কাটবো বুঝে যাচ্ছে সত্যগুণের কাছে কোনো লজিক থাকে না ব্যক্তি যেহেতু অহংকারই হয় সত্যগুণের অহংকার বড় সূক্ষ্ম হয় সত্যগুণের অহংকারী ব্যক্তি মানে সবথেকে বেশি এগোতেও পারে আর সব বেশি অন্ধ হতে পারে ধার্মিক ব্যক্তিকে বোঝানো খুব মুশকিল অধার্মিককে তবুও বুঝিয়ে ফেলবেন এই তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো না সত্যগুণ বলে আমি উঠি এই তুমি ধ্যান করো না আমি করি এই তুমি স্বাস্থ্য পড়ো না আমি পড়ি এইবারে তাকে কাটবেন কি করে এইবারে তাকে বলতে হবে এবার তুমি সেই একের কৃপা বিনেজীব ছাড়ে খাড়ে গেল এইবারে সব হয়ে গিয়েছে এবার গুরুকে বলতে হবে এবার তুমি কিন্তু বুঝে নাও আমি যা দেবার দিয়ে দিয়েছি সত্যগুণ দিয়ে দিয়েছি সত্যগুণকে কাটতে গুরু পারবে না সত্যগুণকে কাটার কথা গুরু বলতে পারে কিন্তু আপনা কি তরবাল ওঠাতে হবে কাটতে হবে যেমন ঠাকুর কেটেছিল মা কালীকে কাটো শ্রীরামকৃষ্ণ ওটা সত্যগুণের ঐশ্বর্য মা কালকে কী করে কাটি জগৎ ছেড়েছি ঘর ছেড়েছি পরিবার ছেড়েছি সন্ন্যাস নিয়েছি টাকা পয়সা রাখিনি সব তো কেটে দিয়েছি মা কালীকে কী করে কাটি তখন গুরু হরি হাতে খড়্গ দেবে কেন তোতা বুড়ি পারতেন না ওই খড়গটা ধরে কেটে দিত মা কালীকে না পারতেন না সত্যগুণে কারোর অধিকার নেই ব্যক্তির পূর্ণ অধিকার যেহেতু পূর্ণ অধিকার একমাত্র আপনিই পারেন কাটতে রজগুণ তমগুণে কি তমগুণে এই বিষয়টা ধরুন এই বিষয়টা আমাকে আনন্দ দিয়েছে তাহলে আমি কিছু বলতে পারি ঠিক আছে রজগুণে কি হবে এটা আমি অ্যাচিভ করেছি এখানেও কিছু কথা হতে পারে আমি এর সাথে ডিল করছি কথা হতে পারে কিন্তু সত্যগুণে এটা আমার সাথে আটকে গিয়েছে সম্পূর্ণ এইবারে আমি আর গায়ে হাত দিতে পারি নি তুমি বোঝো ভাই আপনার ব্যাগ থেকে টাকা তুলে নেওয়া যেতে পারে আপনাকে কর্ম থেকে বরখাস্ত করা যেতে পারে আপনার ধারণাকে কেউ কাটতে পারবে না আপনার চাইলে তো এই জায়গায় সত্যগুণের ঐশ্বর্য সব থেকে এগিয়ে দেয় সূক্ষ্ম করে আর সূক্ষ্মই সব থেকে বেশি বাঁধে তাই না তেমন আমাদের পারমাণবিক বিস্ফোরণ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম 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 পুরো ডেটাটা চলে গিয়েছিল পুরো ফর্মুলাটা এত বড় বড় থিসিস একদম কম্বাইন হয়ে চলে গেলো একটা দেশলাইয়ের বক্সের মধ্যে তার মধ্যে দিকে চলে গেল এর কাঠ যে কেউ নয় খুব উচ্চ অবস্থার ক্রাইম যে কেউ ধরতে পারবে না ঠিক আছে কোনো বিউরোক্র্যাট লাগবে কিন্তু সবথেকে কাছে আছে এটা মাথায় রাখতে হবে এত কাছে বই যে পড়া যাচ্ছে না ঠিক আছে সব থেকে কাছেও আছে ঠিক